ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য। এতে এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিঘ্নিত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃষ্টিজনিত কারণে তেলেঙ্গানায় 15 জন এবং অন্ধ্রপ্রদেশে 12 জন মারা গেছেন। রবিবার উভয় রাজ্যই ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল। দুর্যোগ কবলিত এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী। এখন পর্যন্ত 100টিরও বেশি ট্রেন বাতিল এবং বেশ কয়েকটির গন্তব্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ থেকে অন্যান্য রাজ্যে চলাচল করত এসব ট্রেন। দক্ষিণ মধ্য রেলওয়ে নেটওয়ার্কের একাধিক স্থানে ভারী বৃষ্টি ও রেল লাইনের ওপর পানি জমে থাকায় ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানানো হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর রবিবার তেলেঙ্গানার আদিলাবাদ, নিজামাবাদ, রাজন্না, শ্রীসিল্লা, ইয়াদাদ্রি, ভুবনগিরি, উইকারাবাদ, সাঙ্গারেড্ডি, কামারেড্ডি এবং মাহবুবনগর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে। রুচির প্রশ্নে আপোষহীন।